হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য ইনস্টাডলসার জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেট নিয়ে শঙ্খ এবং মোহর রায়চৌধুরী বাড়ির দরজায় দাঁড়িয়ে রয়েছে জেঠিমা মন খারাপ করে তাদেরকে বরণ করে নেয় জেঠিমার মনে যে রাক্ষপ রয়েছে সেটা শঙ্খ এবং মোহর দুজনেই বুঝতে পেরেছে কিন্তু তারপরও শঙ্খ মোহর দুজনকে যে তিনি বরণ করে নিয়েছেন এতে করে মোহরের আর কখনো মনে হবে না যে সে জোর করে এই বাড়িতে ঢুকেছে বরঞ্চ জেঠিমা যে বরণ করে নিয়েছে সেটাই তার শান্তি জেঠিমা বরণ শেষে ডালা রেখে রেগে বাড়ির ভেতরে চলে যায় জেঠিমার পিছু পিছু জেঠুমণি এবং ছোটকা তারাও ভেতরে চলে যায় ঈশান দেখলে তো তিতির এই জন্য মোহরকে আমার সেলুট করতে ইচ্ছে করে ওর মনের মধ্যে একটা তীব্র জোর রয়েছে ওর যে কাজটা করতে চায় তার মধ্যে জোরালো ওর কন্ট্রিবিউশন রয়েছে আর সে কারণেই কিন্তু ওকে কোনোখানে নত করা যায় না মোহর যে লড়াই নেমেছে তুমি দেখো ওই লড়াইটা ঠিক জয় করতে পারবে অদিতি ম্যামের এত দিন ধরে যে অধিকার এই বাড়ির মানুষেরা খর্ব করে রেখেছে সে সব কিছু ফিরিয়ে দেবে এই মোহরই তুমি আর ওকে লাই দিও না বুঝতে পেরেছো তো নতুন বিয়ে হয়েছে এইভাবে যদি গটগট করে সকলের সামনে কথা বলে কি হবে বুঝতে পেরেছো তো কি আবার হবে কিছুই না তুমি চিন্তা করো না শ্রমণা বলে দেখলে তো ছোটকা কাকি কিভাবে মোহর আজকে আমার শাশুড়িমাকে মাকে জব্দ করলো তুমি এখানেই থাকো আমি মোহর যে গৃহপ্রবেশ করবে তার সমস্ত নিয়মকানুন দেখে আসছি তৈরি হয়েছে কিনা না সুমনা বাড়ির ভেতরে চলে যায় ছোট মা শঙ্খ মোহরকে বাড়ির ভেতরে আসতে বলে তারা বাড়ির ভেতরে যায় অদিতি দাঁড়িয়ে রয়েছে কি ব্যাপার অদিতি তুমি দাঁড়িয়ে রয়েছো কেন তুমি ভেতরে চলো দেখো আদি এখন তো বরণটা সেরে নিয়েছি এখন আমরা বাড়ি ফিরে যাই শঙ্খ মোহর বাড়ির ভেতরে যাক সমস্ত নিয়মকানুন মেনে নিক আমি গেলে অশান্তি হবে বেকার বেকার কি যে বলছো তোমার ছেলে এবং ছেলের বউ চাইছে তুমি তাদের সাথে থাকো এবং তুমি ওই বাড়িতে যাবে তোমার ছেলের থেকে তার খুশির থেকে তোমার ওই মানুষগুলোর কথা বেশি জরুরি তুমি ভেতরে যাবে কি না অদিতি তুমি যদি না যাও তাহলে আমিও কিন্তু যাব না এরপরে অদিতি ম্যাম বাধ্য হয়ে বাড়ির ভেতরে যায়। মোহর দুধে আলতায় পা দিয়ে বাড়ির ভেতরে গৃহপ্রবেশ করে তখনই জেঠিমা জেঠুমণি এবং ছোটকা তারা অবাক হয়ে তাকিয়ে রয়েছে জেঠিমা মোহরের চোখে প্রতিবাদ দেখতে পারে সেই প্রতিবাদের আগুন যে সে থামিয়ে রাখতে পারবে না সেটা বেশ ভালো করে সে বুঝতে পারছে শঙ্খ মোহর হাসি মুখে এই বাড়িতে গৃহপ্রবেশটা সেরে ফেলে এবং সমস্ত নিয়মকানুন শেষ করার পরে মোহরকে একটা থাকার ঘর দেওয়া হয় আর সেখানে মোহর বসে বসে ভাবনা চিন্তা করছে আশেপাশে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই মোহরের ঘরে রয়েছে মোহরের সাথে তারা কথা বলে বলে মোহর তোমার এবং শঙ্কর সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি তুমি অনেক প্রতিবাদী আমরা বুঝতে পেরেছি জানো তো শঙ্কর মায়ের সাথে কতই না খারাপ আচরণ করেছে এই বাড়ির মানুষেরা আমরা তো সবটা নিজের চোখে দেখেছি এখন এই বাড়ির বড় বউ তার স্বামী থাকে না তার সাথে তার উপর যে কি অন্যায় অত্যাচার করে তোমাকে বলে বোঝাতে পারবো না এই বাড়ির মানুষগুলোর একটু অহংকার রয়েছে বিশেষ করে ওই জেঠিমনি জেঠিমা ওরা সব সময় মানুষকে নিজের পায়ের নিচে দাবিয়ে রাখতে ভালোবাসে মোহর সমস্ত কথা শোনার পরে বলে যে দেখুন আপনারা হয়তো আমার কোনো আত্মীয় বা প্রতিবেশী হতে পারেন তবে আপনাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে আপনারা গুরুজন আমার পরিবারের কেউ আপনাদের সাথে আমার পরিচয় করিয়ে দেয়নি এখনও আর যখন করিয়ে দেবে তখনকার হিসাবটা না হয় আলাদা কিন্তু আপনারা গুরুজন হয়ে আমার পারিবারিক বিষয়ে এইভাবে আমার কানভারি করবেন না জেঠিমণি জেঠিমাকে আমি অনেক সম্মান এবং শ্রদ্ধা করি তারা যদি অতীতে কোনো ভুল করে থাকে তাহলে সেটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার আমি এই বাড়ির বউ আবার তারা যদি কোনো অন্যায় করে থাকে তার শাস্তিও কিন্তু তারা একদিন ঠিক পেয়ে যাবে আর আমি যদি কোনো অপরাধ করে থাকি বা আমি ভুল করে থাকি তাহলে বাড়ির বউ হিসেবে তারা কিন্তু আমাকে বকতে পারে আমাকে ভুলটা ধরিয়ে দিতে পারে কিন্তু বাইরের কোনো মানুষ এই ধরনের কোনো কথা বলুক জেঠিমণি জেঠিমা বা আমার পরিবারের পেছনে সেটা আমি কখনোই মেনে নেবো না হ্যাঁ তাদের সাথে আমার কথাবার্তা বনিবানা কমই হতে পারে মতামতও না মিলতে পারে সেজন্য আমি আমার পরিবারকে যে ভালোবাসি না তা কিন্তু নয় বউ আসলে হয়েছে একটা মুখে মুখে এত কথা বলে যে বড় ছোটর কোনো করে না এইভাবে তুমি কথা শুনিয়ে দিলে তো কি করব আপনারা এমন কথা বলেছেন যে উত্তর না দিয়ে কোনো উপায় নেই এরপরে সবাই চুপ করে যায় মোহরের কাছে তার অদিতি ম্যাম আদি স্যার চলে আসি। মোহর বিছানা থেকে উঠে গিয়ে তাদের সাথে কথা বলে ম্যাম আপনারা এখানে খাবার খেয়েছেন আদি স্যার বলে যে জানো না বৌদি অদিতিকে অপমান করেছে কিভাবে কারণ বাড়ির সবার জন্য ফাইভ স্টার হোটেল থেকে খাবার এনেছে প্যাকেটের গায়ে নাম পর্যন্ত লেখা ছিল অথচ বৌদি আমাকে জিজ্ঞাসা করেছে আমি বললাম আমি খাবার খাবো না অদিতির নাম নেই এইভাবে অদিতিকে অপমান করার পরে মোহর তুমি কি ভাবছো আমরা এই বাড়িতে আর থাকবো মোহর দেখো তুমি চেয়েছিলে আমি বরণ করি আমি করে নিয়েছি এখন আমি বাড়ি ফিরে যেতে চাই এই সব অশান্তি আমার আর ভালো লাগছে না এই বাড়িটাকে আমি বহু বছর আগে ছেড়ে দিয়েছি আমার অধিকার তো আমার কাছেই রয়েছে কিন্তু আমি আর নতুন করে কোনো কিছু মানিয়ে গুছিয়ে যেমন নিতে পারবো না ওরাও তেমন পারবে না তাই তুমি আর জোর করো না জোর করে সব কিছু পাওয়া যায় না মোর বলে কি বলছেন ম্যাম আপনি আপনি এখান থেকে চলে যাবেন আপনার ছেলে জানে সব কিছু না আমরা শঙ্ককে এখনো কিছু বলিনি তাহলে আপনারা যে চলে যাচ্ছেন ম্যামের খাবারের টাকা জেঠুমুনি জেঠিমা দেয়নি তো কি হয়েছে আপনার ছেলে রয়েছে ম্যাম সে দেবে তা না হলে আদি স্যার রয়েছে আপনাকে যে তাদের পয়সায় খেতেই হবে তার তো কোনো মানে নেই আপনি কেন এইভাবে সামান্য একটা কথার জন্য মন খারাপ করে চলে যাবেন এটা আমি হতে দেব না আপনাদেরকে আমি কোনোভাবেই যেতে দেব না আদি স্যার জানাই তুমি আমাকে এখনো স্যার বলে রাখবে আমি তো তোমার বাবা হই তাহলে দেখুন আমি ম্যামকে সবসময় ম্যাম বলে ডাকবো শাশুড়ি মা বলে কখনোই ডাকতে পারবো না বা মা বলেও ডাকতে পারবো না তবে আপনাকে বাবা বলে ডাকতে আমার একটু সময় লাগবে স্যার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো কোনো ব্যাপার নয় মোহর তবে তুমি এই বাড়ির মানুষগুলোর সাথে মানিয়ে গুছিয়ে থাকো আমি না হয় চলে যাচ্ছি অদিতি ম্যামকে কোনোভাবেই মোহর যেতে দেয় না বলে দেখুন ম্যাম আপনার ছেলের সাথে মিশে আমি এটা বুঝতে পেরেছি যে ও ভীষণভাবে চায় আপনাকে এবং আদি স্যারকে কাছে রাখতে সবাই মিলে পুরো পরিবারের সাথে একসাথে সংসার করতে সেই ভাঙা পরিবারটা জোড়া লাগাতে আর আমি যখন জানতে পেরেছি ওর ইচ্ছের কথা বউ হিসাবে আমি ওর ইচ্ছে পূরণ করে ওকে খুশি করব না এত বছরের কষ্ট আমি মুছে ছাপ করে দেব না এটা আমি কোনোভাবেই করতে পারি না আত্মীয় স্বজনরা সমস্ত কথা শোনার পরে বলে এই বাড়ির মানুষেরা যা কিছু অন্যায় করছে অদিতির সাথে সেটা একদমই উচিত করছে না মোহর রেগে যায় বলে আমরা এখানে ব্যক্তিগত কথা বলছি আপনারা কেন কথা বলছেন এর মাঝখানে পারিবারিক বিষয়ে আপনাদের তো ঢোকার প্রয়োজন নেই তারা রেগে যায় বলে তুমি এখান থেকে আমাদের চলে যেতে বলছো ঠিক আছে আমরা চলে যাচ্ছি তবে তুমি এইভাবে না বললেও পারতে অদিতি ম্যাম মোহরকে বোঝায় যে দেখো মোহর তুমি সবাইকে রাগিয়ে দিচ্ছ এইভাবে এই কাজগুলো তুমি করো না তুমি নতুন বউ বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি রয়েছে তাদের সামনে এখন তুমি যাবে জেঠুমণির সাথে কথা বলতে হ্যাঁ যাব। কারণ শঙ্খও তো সব কিছু জানে না আপনারা যে বেরিয়ে চলে যাচ্ছেন আর আপনারা কেনই বা যাবেন আমি এই বাড়িতে আসার আগে সমস্ত কথা হয়ে গিয়েছিল আর সেই কথা যদি ওরা মানতে না চায় তাহলে তার ফল কিন্তু ওদেরকেই ভোগ করতে হবে জানো তো মোহর বরণ শেষ করার পরে আমি চলে যেতে চেয়েছিলাম তোমার আদি স্যার আমাকে চলে যেতে দেয়নি তো কি হয়েছে আপনি যদি চলে যেতেন ম্যাম আমি কিন্তু বাড়িতে চলে যেতাম গিয়ে আপনাকে আবারও ফিরিয়ে নিয়ে আসতাম আপনি কি ভেবেছেন নতুন বউ ভেবে আমি বাড়ি থেকে বেরোবো না বাড়িতেই বসে থাকবো আপনাকে এইভাবে আমি কষ্ট পেতে দেব কখনো না দেখো মোহর এই সব ঝামেলা বাদ দাও এখন তুমি নতুন জীবনে পা রেখেছ তুমি এই বাড়ির মানুষগুলোর বুঝে শুনে মানিয়ে সংসারটা করো সেটাই আমি চাই আর তুমি সংখ্য তো আমাদের বাড়িতে আসবেই প্রায়। দেখা হবে কথা হবে আমি যেখানে থাকলে তোমাকে বেশি ভালোবাসবো আর এখানে না থাকলে কম ভালোবাসবে এটা কিন্তু নয় আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি মোহর আপনি কি ভেবেছেন ম্যাম আপনাকে যদি কেউ কষ্ট দেয় তার থেকে শতগুণ কষ্ট আমি পাই আপনাকে কেউ অপমান করলে তার শতগুণ কষ্ট আমি তাকে ফিরিয়ে দেব। আপনাকে কেন এইভাবে খাবার নিয়ে অপমান করা হলো আপনি তো নিজেও ইনকাম করেন আপনি নিজের টাকা দিয়ে খাবার খাবেন নিজের অধিকারে থাকবেন কেন আপনি এই সব কিছু সহ্য করে নিয়েছেন ম্যাম আর আপনি এই সব কিছু লুকিয়ে আদি স্যারকেও বলতে দিচ্ছিলেন না বাড়িতে চলে যাচ্ছিলেন আপনারা চলুন আমার সাথে আমি জেঠিমা জেঠিমণির সাথে কথা বলতে চাই এরপরে মোহর নিজের ঘর থেকে বেরিয়ে জেঠিমণি এবং জেঠিমার সাথে কথা বলতে যায় অদিতি বলে তুমি নতুন বউ এই অবস্থায় বাইরে যাবে তো কি হয়েছে মোহর গিয়ে উপস্থিত হয় সেখানে আত্মীয় স্বজন বাড়ি ভর্তি লোকের সামনে মোহরকে দেখে জেঠিমা বলে কি ব্যাপার তুমি এখানে শ্রমণা এবং ছোটো মাকে ডাকে বলে নতুন বউ কিছু খাবার দাবার খাবে নাকি নতুন বউ এসেছে এখানে জিজ্ঞাসা করো ওকে আর যদি খায় তাহলে ওকে ঘরে নিয়ে গিয়ে খাবার খেতে দাও আমি এখানে খাবার খেতে আসিনি আর খাবার যদি খাওয়ার প্রয়োজন হতো তাহলে আমি ছোটো মা বা দিদি ভাইকেই বলতাম অন্য কাউকে বলতাম না আপনাদের দুজনের সাথে আমার অন্য কথা রয়েছে ছোটকা অবাক হয়ে যায় জেঠুমণি বলে কী কথা দেখুন আমি যখন এই বাড়িতে এসেছি তার আগেই কিন্তু এই বাড়ির ছেলে শঙ্কর সাথে আমার সমস্ত কথা হয়েছে এমনকি আপনাদের সাথেও যে আমি এই বাড়িতে একটা শর্তেই থাকবো সেটা হচ্ছে আমার ম্যাম এবং আদি স্যার এই বাড়িতে থাকবে তা না হলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না জেঠিমা এবং জেঠুমণি অবাক হয়ে যায় মোহরের এই কথা মোহরে প্রতিবাদ দেখে তারা অবাক মোহর নতুন বউ হয়েও এই কথাটা মনে করিয়ে দিতে পারলো। মোহর জানিয়ে দিয়েছে যে আমি শঙ্কর কাছেও জানতে চাই ও কি চায় ও কি ওর মা বাবাকে এইভাবে চলে যেতে দেবে আর যা কিছু কথা আপনাদের সাথে হয়েছিল সেটা আপনারা মেনেও নিয়েছিলেন তাহলে এখন কেন আপনারা এইভাবে মুখ ফিরিয়ে রয়েছেন আমার ম্যামকে কেন এইভাবে অপমান করা হচ্ছে সেই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর চাইল মোহর কারণ নতুন বউ বলে তো সে আর থেমে থাকবে না কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে মোহর দুধে আলতায় পা দিয়ে গৃহ প্রবেশ করলো অদিতি আদি চলে যেতে ধরলে মোহর জেঠুমনির কাছে জবাব চাইল মোহর তার অদিতি ম্যামের অসম্মান কখনোই মেনে নেবে না আর যে শর্তের ভিত্তিতে শঙ্খ মোহরকে বরণ করে এই বাড়িতে আনা হয়েছে সেই শর্তের কোনো কিছুই মানছে না জেঠুমনি এবং জেঠিমা তাই বাড়ি শুদ্ধ ভর্তি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং সকলের সামনে মোহর নিজের কথাটা জানিয়ে দেয় এরপরে জেঠুমণি ছোটকা এবং জেঠিমা অবাক হয়ে যায় তারপরে কি ঘটতে চলেছে আজকে শঙ্খ মোহরের কাল রাত্রি তারা একে অপরের মুখ দেখতে পারবে না কিন্তু মোহর যেহেতু এখানে কথা বলছে শঙ্কর নিশ্চয়ই আসবে আর মোহর শঙ্কর দেখাও হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে কি তাদের জীবনে আসতে চলেছে কোনো বড় সমস্যা কারণ জেঠুমণি জেঠিমা কোনোভাবেই অদিতিকে এই বাড়িতে থাকতে দিতে চাইছে না আর শঙ্খ মোহর ছাড়বে না তাহলে কী বা শঙ্খ রায়চৌধুরী বাড়িতে ঢোকার পরেও এই বাড়ি ছেড়ে চলে যাবে আর এত সহজে জেঠুমণি চলে যেতে দেবে শঙ্খকে নিজের জীবন থেকে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টা দলসার পদ্মা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলবাটনটি অবশ্যই করে ক্লিক করুন